আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মনিজাস রেসিপিস। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ মজার একটি ফাস্টফুড আইটেম, আর সেটা হলো চিকেন প্যান পিৎজা। পিৎজা খেতে আমরা সবাই খুব পছন্দ করি, আমরা অনেক সময় পিৎজা খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেয়ে থাকি। আজকে আমি যে পিৎজাটি বানাবো সেটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা ঘরেই রেস্টুরেন্টের সাথে প্যান পিৎজা বানাতে পারবেন। এই পিৎজাটা আমি সবসময় ঘরে বানাই, আমার বাচ্চারা আর আমার পরিবারের সদস্যরা এই পিৎজাটি খেতে খুবই পছন্দ করে থাকেন, তাই আজকে আমি আপনাদের সাথে চিকেন প্যান পিৎজাটি শেয়ার করছি। খুবই মজার এই পিৎজাটি। চলুন দেখে আসি এই পিৎজাটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ চিনি, 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, নিয়েছি আমি অরিগানো, নিয়েছি ইস্ট, পরিমাণ মতো লবণ, তেল। আর এখানে আমি নিয়েছি 1টি ক্যাপসিকাম, 1টি টমেটো, আপনার ইচ্ছে করলে গাজর বা অন্য যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস কুচি, এটাকে আমি 1টা চামচ আদা বাটা ও 1/2 চামচ রসুন বাটা আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়েছি আমি মোজারেলা চিজ, আর নিয়েছি কটেজ চিজ, লাগবে আমার বারবিকিউ সস আর পিৎজা সস। ইয়ার্স, আমি 2 ধরনের চিজই ইউজ করি, কারণ 2 ধরনের চিজ ইউজ করলে পিৎজাটা অনেক বেশি মজা লাগে। আর আমার লাগবে পরিমাণ মতো কালো গোলমরিচ গুঁড়া। আমি এখানে কোয়ালিটি মোজারেলা প্রিমিয়াম চিজ ইউজ করি, আপনারা যে কোনো মোজারেলা চিজ ইউজ করতে পারেন। প্রথমে আমি ময়দাতে ইস্ট, চিনি, লবণ, তেল আর কুসুম গরম দুধ একসাথে দিয়ে তারপর আমি মাখিয়ে নিব। অনেকে ভিউয়ার্স কুসুম গরম দুধে ইস্ট দিয়ে তারপর সেটাকে কিছুক্ষণ রেখে তারপর সেটা ময়দার সাথে মিশিয়ে ডো বানিয়ে থাকেন, বাট আমি একবারেই সব দিয়ে দিই, এভাবেই আমার পিৎজাটা অনেক বেশি মজা হয়, ডোটা অনেক সফট হয়। আমি দুধটা একবারে দিব না, 3 বারে অল্প অল্প করে দুধটাকে দিয়ে দিব। অবশ্যই ভিউয়ার্স কুসুম গরম দুধ নেবেন। এই মুহূর্তে যারা আমার রান্না দেখছেন এবং যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি ভিউয়ার্স, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে দিবেন। আমি এখন এটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় মনে হবে যে পিৎজার ডোটি মনে হয় নরম হয়ে যাচ্ছে, কিন্তু না ভিউয়ার্স, যখন রেস্টিংয়ে রাখবেন তখন ডোটা অনেক টেনে আসবে। আর 2 কাপ ময়দার জন্য 1 কাপ দুধই লাগে ভিউয়ার্স, এর বেশি ইউজ করবেন না। আমার ডোটা বানানো হয়ে গেছে, এখন আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে রাউন্ড শেপ করে রেস্টিংয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য, আর উপর দিয়ে আমি র্যাপ করে দিব। আর এটাকে কোনো গরম জায়গায় বা চুলার পাশেও রাখতে পারেন, তাহলে এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি চিকেনের স্টাফিংটা তৈরি করবো ভিউয়ার্স। প্রথমে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আমি এখানে বারবিকিউ সস ইউজ করবো ভিউয়ার্স, আপনার ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। দিয়ে দিলাম চিকেনটা, এটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি আদা রসুন বাটা দিয়ে, আর একটু লবণও দিয়েছিলাম, তাই এই পর্যায়ে কোনো আদা রসুন বাটা আমার লাগছে না। বারবিকিউ সসটা এই জন্য ইউজ করি ভিউয়ার্স, আমার এটার গন্ধটা খুবই ভালো লাগে। দিয়ে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি বারবিকিউ সস 1 টেবিল চামচ। মুরগিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, জাস্ট একটা পরিমাণ মতো। এটা দিয়ে আমি এটাকে প্রায় 6-7 মিনিটের মতো রান্না করব। আমার চিকেনের স্টাফিংটা হয়ে গেছে ভিউয়ার্স, আমি এখন এটাকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিব। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে, আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে, দেখুন ভিউয়ার্স ভিতরে কিন্তু প্রচুর বাতাস। আমি এখন ডোটাকে নামিয়ে বাতাসগুলো বের করে নিব চেপে,
আর ডোটাকে একটু মথে দুই ভাগ করে নিব। এটা দিয়ে আমার দুইটা পিজা হবে। আমি যে প্যানে বানাবো পিজাটি সেই প্যানে আমি হালকা একটু তেল ব্রাশ করে তার উপরে ডোটা দিয়ে চেপে চেপে রাউন্ড শেপ করে নিয়েছি। পিজার শেপে সাইড দিয়ে একটু উঁচু রেখেছি যাতে ভিতরে স্টাফিংটা সুন্দর করে দেওয়া যায়। প্রথমে আমি পিজা সসটি দিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি চিকেন স্টাফিং। কটেজ চিজ দিয়ে দিলাম। পিজাটা ডেকোরেশন করা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করে ভিউয়ার্স, আপনি আপনার ইচ্ছা মতো ডেকোরেশন করে নেবেন। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। টমেটো। এবার এর উপরে আমি মোজারেলা চিজটা দিয়ে দিব। আপনারা ব্ল্যাক অলিভও ইউজ করতে পারেন। আমি ব্ল্যাক অলিভটা একদমই খেতে পছন্দ করি না, তাই দিচ্ছি না। আমার বাচ্চারাও পছন্দ করে না। এখন আবার উপর দিয়ে একটু ক্যাপসিকাম আর টমেটো সাজিয়ে দিচ্ছি। ভেজিটেবলটা যত বেশি দেবেন ততই মজা লাগে। হয়ে গেল আমার। এখন আমি উপর দিয়ে একটু অরিগানো দিব। অরিগানোটা অবশ্যই ইউজ করতে চেষ্টা করবেন ভিউয়ার্স, কারণ অরিগানো না দিলে কিন্তু পিজার টেস্টটা লাগবে না। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে আমি ঢেকে রান্না করব 20 মিনিটের মতন। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে, তারপরে 15 মিনিট আমি একদম অল্প আঁচে এটাকে রান্না করব। আর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে এটা আমি একটি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম। এটাই এখন আমার ওভেনের কাজ করবে। দেখুন ভিউয়ার্স, 20 মিনিট পর আমার পিজাটা কিন্তু হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বের হচ্ছে ক্যাপসিকাম, পিজা সস আর অরিগানো একসাথে মিশে। দেখুন আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। ওয়াও, খুবই সুন্দর হয়েছে আমার পিজাটা এবং খুবই সফট হয়েছে। অবশ্যই বানিয়ে খাবেন ভিউয়ার্স, খেয়ে জানাবেন কেমন লাগলো। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমার পিজার যে রুটিটা কত সফট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। থ্যাংক ইউ ভিউয়ার্স আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।